আমরা অনেকেই কিন্তু নানা রকম আর্নিং অ্যাপসে কাজ করি এবং নানা রকম ওয়েবসাইটে কাজ করে থাকি, কিন্তু পেমেন্ট নেওয়ার সময় কিন্তু আমাদের একটাই ঝামেলায় পড়তে হয়, যেটা হচ্ছে সেখানে নানা রকম মানে পেমেন্ট মেথড দেওয়া থাকে, যে কয়েন বেস, বিটকয়েন অথবা লাইট কয়েন কিংবা ডগি কয়েন, আরও নানা রকমের সিস্টেম থাকে। সো এই পেমেন্ট মেথডগুলো কিন্তু মূলত কয়েন বেস অ্যাকাউন্টের মধ্যেই রয়েছে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কয়েন বেস অ্যাকাউন্ট খুলতে হয় এবং এইভাবে এগুলোর মাধ্যমে আপনারা কীভাবে পেমেন্টটা নেবেন, এ টু জেড আজকের এই ভিডিওর মধ্যে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে কষ্ট করে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো কয়েন বেস অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ফোনে অবশ্যই ক্রোম ব্রাউজার থাকতে হবে। সো আপনার ফোনে যদি ক্রোম ব্রাউজার না থাকে তাহলে প্লে স্টোর থেকে ক্রোম ব্রাউজার লিখে আপনি সার্চ করে ক্রোম ব্রাউজারটি ইনস্টল করবেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ক্রোম ব্রাউজার ইনস্টল করতে পারেন। সো ক্রোম ব্রাউজার ইনস্টল করার পরে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, করার পরে এই কর্নারে একটা আইকন দেখতে পাচ্ছেন, অ্যারো আইকন রয়েছে তিনটা ডট ডট, এখানে আপনি ক্লিক করবেন, করার পর নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে ডেস্কটপ সাইট বলে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এখন আপনাদেরকে এখানে অ্যাড্রেস বারে লিখতে হবে coinbase.com। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন coinbase.com, এভাবে আপনারা লিখবেন অথবা এই অ্যাড্রেসটি আপনি ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, সেখান থেকেও আপনি এই লিঙ্কের মধ্যে ঢুকতে পারবেন। সো coinbase.com লিখে আপনারা এন্টার করবেন। তো coinbase.com লিখে সেই লিঙ্কের মধ্যে আপনারা ঢুকবেন। সো লিঙ্কে প্রবেশ করার পরে আপনাদের সামনে ঠিক এইরকম চলে আসবে, এখানে আপনার ইমেইল অ্যাকাউন্টটি দিতে হবে, অর্থাৎ আপনার যে জিমেইল সেটা আপনাকে এখানে লিখতে হবে। যদি আপনার কোনো জিমেইল অ্যাকাউন্ট না থাকে তাহলে এই ভিডিওর আই বাটনে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে কীভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়, অথবা আপনি কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট খোলা দেখতে পারেন যে কীভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট না থাকে। সো আপনার জিমেইল অ্যাকাউন্ট থাকলে সেই জিমেইল অ্যাকাউন্টটি আপনাকে এখানে দিতে হবে। সো আপনার জিমেইল অ্যাকাউন্টে আপনি এখানে দিয়ে দিবেন। তো আমরা অলরেডি কপি করে রাখছিলাম আমাদের জিমেইলটি, সো আমার জিমেইল অ্যাকাউন্টটি আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে গেট স্টার্টেড অপশনে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পরে এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা প্রথমে এখানে আমাদের ফার্স্ট নেমটি দিয়ে দিচ্ছি। তো একটু ওয়েট করুন। তো আমাদের ফার্স্ট নেমটি এখানে আমরা দিয়ে দিচ্ছি এবং এখানে আপনাদেরকে আপনাদের লাস্ট নেম অর্থাৎ নামের শেষের অংশটুকু আপনাকে এখানে লিখতে হবে। সো আমি এখানে লিখলাম। তো লেখার পরে এখানে আপনাদের ইমেইলটি অটোমেটিক নিয়ে নেবে এবং এখানে আপনাদেরকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সো আপনি এইরকম পাসওয়ার্ড দিবেন যে আপনার নাম, তারপর কয়েকটা সংখ্যা দিবেন। তো এভাবে আপনি পাসওয়ার্ড দিতে পারেন। সো আমি এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেছে। এই কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবুজ হয়েছে। সো আপনি আপনার প্রথমে ইংরেজি অক্ষরে নাম লিখবেন, তারপর কয়েকটা সংখ্যা দিবেন, তারপর আবারও ইংরেজি কয়েকটা বর্ণ দিবেন। যতক্ষণ পর্যন্ত এখানে সবুজ চিহ্ন না আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করতে থাকবেন। সো কয়েকটি পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ডটি ক্রিয়েট করবেন, একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আপনাদের নামটি দিতে হবে, ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, তারপর জিমেইলটি অটোমেটিক নিয়ে নেবে, তারপর পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এটা টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করবেন। সো ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করার পরে আপনাদেরকে ক্যাপচার দিতে হবে। সো এখানে বলতেছে ফায়ার হাইড্রেন্ট। তো আমরা এই অপশনগুলো সিলেক্ট করে দেই। সো এই অপশনগুলো আমরা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করলাম। তো আপনারা এইভাবে দিবেন, এখানে যে লেখাটা থাকবে সেটা আপনাদেরকে এখান থেকে ছবির মধ্যে খুঁজে বের করতে হবে। সো এটা ভেরিফাই করে নিল যে আমরা মানে রোবট কিনা। সো আবারও আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলাম। তো এইরকমভাবে আপনি কয়েন বেস অ্যাকাউন্টটি খুলবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। সো আমরা পাসওয়ার্ডটা সেভ করে নিই, তাহলে আমাদেরকে আর পরবর্তীতে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না।
তো দেখুন এটা কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদেরকে। তো এটা লোড নিচ্ছে, কিছুক্ষণ ওয়েট করবেন, আপনাদের ক্ষেত্রেও ঠিক কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো একটা ইমেইল করেছে, অর্থাৎ আপনি যেই জিমেইল জিমেইলটি দিলেন দিয়ে অ্যাকাউন্টটি খুললেন সেই ইমেইলে কিন্তু একটা মেইল করেছে তারা, সেটা আমাদেরকে কনফার্ম করতে হবে এখন। সো আমরা সরাসরি চলে যাচ্ছি ইমেইলের মধ্যে। তো দেখতে পাচ্ছেন কয়েনবেস থেকে কিন্তু আমাদেরকে একটা ইমেইল করেছে, এটা কিন্তু আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো আমরা জাস্ট এই ইমেইলে ক্লিক করে আমরা এটা ওপেন করে ফেলবো। সো ওপেন করার পরে আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। তো এটা লোড নিচ্ছে, একটু ওয়েট করতে হবে। তো ইমেইলটি ওপেন করার পরে নিচের দিকে চলে আসবেন সরাসরি। এখানে দেখুন লেখা আছে ভেরিফাই ইমেইল অ্যাড্রেস, তো এই লেখাতে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম। তো এখন আমাদের ইমেইলটি ভেরিফাই হবে, জাস্ট ক্লিক করে আপনারা একটু ওয়েট করবেন। সো এটা দেখুন লোড নিচ্ছে কিন্তু। তো আমাদের ইমেইল ভেরিফাই কিন্তু হয়ে গেছে। সো আমরা দেখতে পাচ্ছি, একটু ওয়েট করি। তো আমাদের ইমেইল ভেরিফাই কিন্তু হয়ে গেছে। এখন আমাদের ফোন ভেরিফাই করতে হবে, অর্থাৎ আমাদের মোবাইল নাম্বারটি ভেরিফাই করতে হবে। সো আমরা এখানে আমাদের নাম্বারটি বসিয়ে দেই। তো আমাদের মোবাইল নাম্বারটি আমরা এখানে দিয়ে দিচ্ছি, আপনার ফোন নাম্বারটি আপনি দিয়ে দিবেন, দিয়ে ভেরিফাই করে নেবেন। সো আমার ফোন নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে অটোমেটিক কান্ট্রি দেওয়া থাকবে, ফোন নাম্বারটি আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সেন্ড কোড বলে একটা অপশন আছে, সো জাস্ট এই সেন্ড কোডে আপনারা ক্লিক করবেন। তো সেন্ড কোডে যখনই ক্লিক করবেন তখন আপনার নাম্বারে একটি কোড পাঠানো হবে এবং সেই কোডটি আপনাকে এখানে দিয়ে ভেরিফাই করতে হবে। সো আমাদের কিন্তু মেসেজ চলে আসবে, আমরা একটু ওয়েট করি। তো মেসেজটা কিন্তু চলে এসেছে আমাদের। তো এটা হচ্ছে যে আমাদের ভেরিফাই কোড। সো আপনারা কোডটি, যেই কোডটি আপনাদের নাম্বারে পেয়ে যাবেন সেই কোডটি আপনি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করবেন। সো সাবমিট অপশনে ক্লিক করার পরই আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। তো একটু ওয়েট করতে হবে। সো দেখুন আমাদের কিন্তু ফোন মানে নাম্বার ভেরিফাই কিন্তু হয়ে গেল। সো এখন কিন্তু আমরা এখানে ক্লিক করব, সো ইয়েস ট্রান্সফার। সো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আপনাদেরকে সম্পূর্ণ আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট করুন। তো আমাদের কিন্তু ফোন নাম্বার, ইমেইল সব কিছু কিন্তু ভেরিফাই হয়ে গেল। তো এখন আপনাদেরকে এখানে আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করতে হবে। সো আপনাদের সামনে এরকম চলে আসবে, আপনারা এই লিঙ্কটি কপি করে নিতে পারেন। অর্থাৎ হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে আপনাদের কয়েন বিট কয়েনের পেমেন্ট ডিটেলস, অর্থাৎ যেখান থেকে আপনারা বিট কয়েনের মাধ্যমে পেমেন্ট নেবেন সেখানে কিন্তু আপনাদের এই লিঙ্কটি লাগবে। চাইলে আপনারা এখানে ক্লিক করে এটা কপি করে নিতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন বিট কয়েন। সো এই লিঙ্কগুলো আপনারা পরবর্তীতেও পাবেন, কপি না করলেও চলবে। তো এখানে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। সো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আমাদের কিন্তু কয়েনবেস অ্যাকাউন্টটা কিন্তু একদম সাকসেসফুলভাবে খোলা হয়ে গেছে এবং ভেরিফাইড কিন্তু আমরা করে ফেলেছি। এখন আমরা কিন্তু কয়েনবেস অ্যাকাউন্টটি দিয়ে আমরা যে কোনো ধরনের ট্রানজ্যাকশন করতে পারবো। সো এখানে আপনারা সব কিছু ডিটেলস দেখতে পাচ্ছেন যে এখানে কী কী রয়েছে। কয়েন বিট কয়েন রয়েছে, বিট কয়েন ক্যাশ রয়েছে, তারপর এখানে এইগুলো দিয়ে কিন্তু আপনারা যে কোনো অ্যাপস থেকে, যে কোনো ওয়েবসাইট থেকে কিন্তু পেমেন্ট নিতে পারবেন। ধরুন আপনারা এখানে লাইট কয়েন, এই লাইট কয়েনের মাধ্যমে আপনারা বিট মানে কয়েনবেসে পেমেন্টটা নেবেন লাইট কয়েনের মাধ্যমে। সো আপনারা জাস্ট এই লাইট কয়েনে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করবেন। সো আমি দেখিয়ে দিচ্ছি, লাইট কয়েনে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করুন। অর্থাৎ আপনারা যেই মেথডের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করতে চান সেটাতে আপনারা ক্লিক করবেন। করার পরে কিন্তু এখানে আপনারা সেন্ড করলে আপনারা সেন্ড করতে পারবেন। সো এখানে যদি আপনার লাইট কয়েন থাকে তাহলে এখান থেকে সেন্ড করতে পারবেন। এবং লাইট কয়েন রিসিভ করার জন্য এখানে জাস্ট আপনারা রিসিভ অপশনে ক্লিক করবেন। সো রিসিভ অপশনে ক্লিক করার পরে আপনারা এই লাইট কয়েনের রিসিভ ডিটেলসগুলো কিন্তু পেয়ে যাবেন। সো আমি আশা করি বুঝতে পেরেছেন যে কয়েনবেস অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। যদি আপনার কোনো রকমের সমস্যা থাকে তাহলে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।